তো বন্ধুরা, নাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর বিষয়ে ভারতকে নিয়ে একটা বিশাল বড় খবর বেরিয়ে আসছে। নমস্কার বন্ধুরা, আমি এসার, তোমাদের ছো গ্লোবাল নলেজ বাংলা। এখানে পাবেন ডিফেন্স, ফরেন পলিসি, পলিটিক, ফাইন্যান্স সম্পর্কে একটা করে ভিডিও। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, যে খবরটা বেরিয়ে আসছে নাটো আর ভারতের ব্যাপারে, তার মধ্যে চীন ও পাকিস্তানের একটা বড় হাত আছে। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমি এই ব্যাপারে কথা বলবো। আর জানিয়ে রাখি, সামনের এক সপ্তাহের মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট খবর বেরিয়ে আসতে চলেছে, তাই এই আপডেটগুলির জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই পুরো ঘটনাটা শুরু হয়েছিল 2019-এর। ওই সময় ভারতের কাছে এমন একটা খবর আসে যার ফলে ভারতের হুঁশ উড়ে যায়। খবরটা কিছু এমন বেরিয়ে এসেছিল যে চীন নাটোর সাথে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক করছিল। আর এই বৈঠকটা প্রথম ছিল না, চীনের সাথে এটি নাটোর 9 নম্বর বৈঠক ছিল। আর এটা কোনো সামান্য বৈঠক ছিল না, এটা প্রচুর হাই লেভেলের বৈঠক ছিল। কারণ এগুলি সব আয়োজিত হয়েছিল নাটোর হেডকোয়ার্টারে, যা বেলজিয়ামের রাজধানী বেলাসে অবস্থিত। আর এতে বন্ধুরা চীনের সবচেয়ে বড় বড় অধিকারী সামিল হয়েছিল। চীনের তরফ থেকে চীনের অ্যাম্বাসিডার, রাজদূত ও নাটোর তরফ থেকে যে ডিপুটি সেক্রেটারি জেনারেল আছে, সে ওইখানে সামিল হয়েছিল। আর শোনা যাচ্ছিল যে ওই বৈঠকে কিছু বড় বড় পদক্ষেপ আলোচনা করা হয়। আর বন্ধুরা, ব্যাপারটা এখানে শেষ হয়নি। তারপর নাটো 2019-এর মধ্যেই পাকিস্তানের সাথে একটা বৈঠক করেছিল। আর এরপর কিছু খবরও বেরিয়ে এসেছিল যে পাকিস্তানের কিছু সিলেক্টেড অধিকারী নাটোতে ট্রেনিং নিচ্ছে। আর বন্ধুরা, যখন এই খবরটা বেরিয়ে এসেছিল তখন ভারতকে টেনশনে ফেলে দিয়েছিল। কারণ ভারতের সবচেয়ে দুই বড় শত্রু চীন ও পাকিস্তান দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সংগঠন নাটোর সাথে কথাবার্তা বলছে, তাই এটা ভারতের কাছে খুব দুশ্চিন্তার কথা হয়ে উঠেছিল। আর তার জন্য ভারত একটা সিক্রেট মিটিং আয়োজন করে নাটোর সাথে। আর বন্ধুরা, এটা শুনলে আপনারা অবাক হবেন যে এটা আয়োজিত হয়েছিল 12 ডিসেম্বর 2019-এ সময়। এটা খুব হাই লেভেলের বৈঠক ছিল, কারণ এখানে ভারতের তরফ থেকে বিদেশ মন্ত্রক, ডিফেন্স মিনিস্টারের প্রতিনিধি ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রতিনিধি সামিল হয়েছিল এই বৈঠকে। মানে ভারতের যেসব বড় বড় রণনীতিকর আছে তারা সামিল হয়েছিল এই বৈঠকে। আর বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে 2019-এর এই বৈঠক হয়েছিল, কিন্তু 2022-এ এখন সবাই জানতে পারছে, আর এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে প্রকাশ ঘটেছে, যে ভারতের আর নাটোর মধ্যে প্রথমবার কথাবার্তা হয়ে গেছে, আর এটা হয়েছিল 2019-এ। আর বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো এখানে চীন ও পাকিস্তান কী এমন কথাবার্তা চালাচ্ছিল। তো এটাও জানা গেছে, আসলে ব্যাপারটা হয়েছে চীন ও পাকিস্তান এই গুজব শোনাছিল নাটোর মধ্যে যে আপনাদের মেন শত্রু হলো রাশিয়া, চীন পাকিস্তান তো নাটোর সাথে আছে। কিন্তু আপনাদের বলে রাখি, নাটো 2021 পর্যন্ত এই কথাটাই মেনে চলছিল। কিন্তু নাটো তখন চমকে যায় যখন আফগানিস্তানে তালিবানের কবজা করে নেয়, আর খবর সামনে আসে যে পাকিস্তান খোলাখুলিভাবে তালিবানকে সাহায্য করছে। তার জন্যই বন্ধুরা, নাটো এরপর থেকে চীন ও পাকিস্তানের সাথে সব রকম বৈঠক বন্ধ করে দিয়েছে। আর এটাও শোনা যাচ্ছে, যদি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধটা না হতো, তাহলে হয়তো নাটো চীন ও পাকিস্তানের উপর কোনো কড়া পদক্ষেপ নিয়ে নিত। কিন্তু এখন নাটোর পুরো ধ্যান আছে রুশ ও ইউক্রেন যুদ্ধের মধ্যে, আর যুদ্ধ শেষ হলেই নাটোর পুরো ফোকাসটা চীনের দিকে যাবে। তো বন্ধুরা, আপনাদের এই ব্যাপারে কী মনে হয় তা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।